হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবর মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাকে দেখাবো বাংলাদেশের সর্বপ্রথম যে স্পোর্টস মার্কেটে ছিল, যেটা আপনারা কাঠের মার্কেট এবং হচ্ছে রেডার মার্কেট নামে আপনাদের কাছে মার্কেটে পরিচিত। এই মার্কেটটি বর্তমানে ভেঙে ফেলা হয়েছে। ভেঙে ফেলার পরে আগে এই মার্কেটে যে ব্যবসায়ীরা আছেন বর্তমানে তারা কোন মার্কেটে আছে, স্থানান্তরিত হয়েছে, সেটা আমি দেখানোর চেষ্টা করব। তারা হচ্ছে বর্তমান হচ্ছে ঢাকা টেস্ট সেন্টার, যেটা হচ্ছে আপনার গুলিস্তান আর পুলিশ বক্সের আপনার বিপরীত সাইড, আপনার হচ্ছে ঢাকা টেস্ট সেন্টার মার্কেট। এর মার্কেটটির সম্পূর্ণ লোকেশনটা হচ্ছে আপনার বেলপুর থেকে আপনার সরাসরি আপনার বরাবর বের হয়ে আপনার ডাইন সাইড হচ্ছে গুলিস্তান হল মার্কেট। হল মার্কেটের পরে যে মার্কেটটা সেটা হচ্ছে আপনার ঢাকা টেস্ট সেন্টার মার্কেট। এছাড়া আপনার যদি আপনার মাজার রোডে আসেন, মাজার রোডে সরাসরি আসার পর আপনার ফুলবাড়িয়া সুপার মার্কেট বিপরীত সাইডে যে মার্কেটটি সেটাই হচ্ছে আপনার ঢাকা টেস্ট সেন্টার মার্কেট। এছাড়া আপনারা গুগল ম্যাপ লিঙ্কটিও আপনার ডিসক্রিপশন পেয়ে যাবেন, ম্যাপ লিঙ্কটি ফলো করেও আপনারা এই মার্কেটে চলে আসতে পারেন। এই মার্কেটটিতে মূলত আপনারা অনেকগুলো দোকান পাবেন, প্রায় হচ্ছে আপনার 200 অধিক হচ্ছে স্পোর্টসের দোকান হচ্ছে বর্তমানে ঢাকা টেস্ট সেন্টারের তৃতীয় তলায় চলে এসেছে তারা। বর্তমান লোকেশনটি এবং অনেক ব্যবসায়ীর ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, আমি সাইনবোর্ড দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। অনেক সাইনবোর্ড হচ্ছে ফোন নাম্বার পেয়ে যাবেন, আপনার যদি চিনতে অসুবিধা হয় এই ফোন নাম্বার আপনার যোগাযোগ করলে আপনার তাদের লোকেশনটা আপনার ইজিলি পেয়ে যাবেন। এই মার্কেটে আপনার প্রধানত হচ্ছে আপনার ক্রিকেটের সরঞ্জাম, ফুটবলের সরঞ্জাম, কাপ, আপনার বিভিন্ন হচ্ছে জার্সি প্রিন্টিংয়ের কাজে এবং হচ্ছে রিপেয়ারিং কাজের জন্য আপনারা সকল ধরনের কাজের জন্য হচ্ছে আপনারা এই মার্কেটটিতে চলে আসতে পারেন। শুধুমাত্র শুক্রবার অফ থাকে, এছাড়া সপ্তাহে হচ্ছে 6 দিন ওপেন থাকে, সকাল 10টা থেকে রাত্রে 8টা পর্যন্ত, যে কোনো সময় আপনারা এই মার্কেটটিতে চলে আসতে পারেন। আমি আবারও বলছি আপনাদেরকে, এই মার্কেটের সম্পূর্ণ লোকেশনটা আপনার স্ক্রিনে প্লাস হচ্ছে আপনার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার গুলিস্তান আহাত পুলিশ বক্স যেটা আছে সেটা বিপরীত পাশে হচ্ছে আপনার ঢাকা টেস্ট সেন্টার মার্কেট। আর যদি আপনারা যদি নারায়ণগঞ্জ সাইড থেকে আসেন তাহলে হচ্ছে নারায়ণগঞ্জে আপনারা ব্রিজটা পার হইলেই আপনার মুখে চলে আসতে চার আসতে মোড়ে আসলে হচ্ছে ঢাকা টেস্ট সেন্টার, আপনার যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে দেখিয়ে দিবে। আর পুরোনো কাঠের মার্কেট থেকে যদি আপনারা আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনার বেলপুটি থেকে বের হইলে আপনার গুলিস্তান হল মার্কেট, হল মার্কেটে পরে হচ্ছে ঢাকা টেস্ট সেন্টার মার্কেট। আর যদি মাজার রোডে আসেন, মাজার পার করে হচ্ছে আপনার ফুলবাড়িয়া মার্কেট আছে, ফুলবাড়িয়া সুপার মার্কেট বিপরীত সাইড হচ্ছে ঢাকা টেস্ট সেন্টার মার্কেট। এই মার্কেটে দেখতে পাচ্ছেন আপনার ফুটবলের বুট, টাফ, সিনগার্ড, বিভিন্ন ধরনের জার্সি, ক্যালা প্রিমিয়ার জার্সি, এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন। চমৎকার বিষয় হচ্ছে এই একটি মার্কেটে আপনার সকল ধরনের খেলাধুলার সরঞ্জাম সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন। এই মার্কেটটিতে হচ্ছে আপনার 200 অধিক হচ্ছে আপনারা স্পোর্টসের শোরুম পেয়ে যাবেন। আপনারা বিভিন্ন ধরনের শোরুম আছে দেখতে পাচ্ছেন, এখানে প্রতিটা সাইনবোর্ড দেখানো আছে। এখানে দেখতে পাচ্ছেন ফুটবলের জার্সি, আপনার সামনে হচ্ছে কাতার বিশ্বকাপ চলে আসতেছে, কাতার বিশ্বকাপের বিভিন্ন ধরনের জার্সি, কাতার বিশ্বকাপের বল, কাতার বিশ্বকাপের হচ্ছে আপনারা কাপ, এ ধরনের সরঞ্জাম হচ্ছে আপনারা এই স্পোর্টস মার্কেটে আপনারা পেয়ে যাবেন। এখানে আপনার জার্সি আছে, বিভিন্ন ধরনের জার্সি পেয়ে যাবেন, তাদের কাছে 130 টাকা থেকে জার্সি শুরু হয়, মাত্র 130 টাকা থেকে আপনার জার্সি শুরু করে আপনারা বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী হচ্ছে আপনার ঢাকা টেস্ট সেন্টার মার্কেট থেকে নিতে পারেন আপনারা। আমি ফাঁকে ফাঁকে বলতে থাকবো, এই লোকেশনটা আমি আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গুলিস্তান, আপনারা আসলেই হচ্ছে আর্ট পুলিশ বক্সটা সবাই চিনে বা আপনার জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে। আর্ট পুলিশ বক্সের বিপরীত সাইড হচ্ছে ঢাকা টেস্ট সেন্টার মার্কেটের তৃতীয় তলা। মনে রাখবেন ঢাকা টেস্ট সেন্টারের তৃতীয় তলা হচ্ছে আপনার স্পোর্টস মার্কেট হয়ে গেছে এখন বর্তমানে। এখানে 200 অধিকের দোকান রয়েছে বর্তমানে, ইন ফিউচারে আরও অনেক দোকানদার হচ্ছে আপনার এখানে এসে পড়বে। অনেক দোকানদারের চেহারা দেখতে পাচ্ছেন আপনারা। ঢাকার বর্তমানে যে হচ্ছে রেলওয়ে মার্কেট সুপার ছিল, এটা হচ্ছে ঢাকার পুরো বাংলাদেশের প্রথম স্পোর্টস মার্কেট ছিল সেটা। এই কাঠের মার্কেট নামে আপনারা সেটাকে পরিচিত আপনারা। এই কাঠের মার্কেট থেকে আপনারা যারা খেলাধুলা সামগ্রী কিনেছেন তারা এখানে আপনার ব্যবসায়ীদের চেহারা দেখলে আপনারা চিনতে পারবেন, কারণ ওইখানে সকল ব্যবসায়ীরা হচ্ছে স্থানান্তরিত হয়ে ঢাকা টেস্ট সেন্টারে চলে আসে। আপনার অনেক ব্যবসায়ীর চেহারা আপনাদের মুখস্থ থাকবে, কারণ আপনার ছোটোবেলায় সর্বপ্রথম যে ব্যাটটা কিনছেন অথবা সর্বপ্রথম যে ফুটবলটা কিনছেন তারা হচ্ছে আপনার অবশ্যই হচ্ছে কাঠের মার্কেট থেকে কিনছেন, আপনার ঢাকা শহরে আপনার আশেপাশে যারা থাকেন। এছাড়া আপনার ঢাকার বাইরেও অনেক ব্যবসায়ীরা আছে, তারা হচ্ছে পরিচিত বিভিন্ন ধরনের। আপনি ঢাকার বাইরে ব্যবসায়ী আছেন যারা হচ্ছে কাঠের মার্কেট থেকে আগে মালামাল নিতেন, তারা চলে আসবেন ঢাকার টেস্ট সেন্টার মার্কেটে। এই টেস্ট সেন্টার মার্কেটে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে স্পোর্টসের ব্যাগ দেখতে পাচ্ছেন, রিপেয়ারিংয়ের দোকান আছে, আপনার ব্যাটটা আপনি রিপেয়ারিং করে নিতে পারবেন, হ্যান্ডেল চেঞ্জ করতে পারবেন, গ্রিপ চেঞ্জ করতে পারবেন, আপনার হচ্ছে গ্লাভস হচ্ছে আপনার লেদারটা চেঞ্জ করে নিতে পারবেন, ট্রাউজার পাবেন, জার্সি পাবেন, বিভিন্ন ধরনের ক্যাপ আছে, বিভিন্ন ধরনের হচ্ছে আপনার কাপ,
আপনার খেলাধুলো আপনার হচ্ছে ক্রেজ যেটাকে বলে কাপ মেডেল এগুলো আপনার পেয়ে যাবেন। এছাড়া আপনার যারা হচ্ছে আপনার প্রিন্টিংয়ে কাজ করাতে চান, বিভিন্ন ধরনের জার্সির নাম্বার বা নাম লেখাতে চান, তারা এই মার্কেটে ডিজিটাল প্রিন্টিংয়ের মাধ্যমে হচ্ছে আপনার জার্সির নাম এবং নাম্বার পছন্দসই নাম্বার হচ্ছে আপনার রেখে নিতে পারবেন। আপনারা 200-এর অধিক, আমি বারবার বলছি 200-এর অধিক দোকানদার রয়েছে বর্তমানে ঢাকা টেস্ট সেন্টার মার্কেটে। এই মার্কেটে আপনারা চলে আসবেন, দেখতে পাচ্ছেন সাতক্ষীর স্পোর্টস আছে, মনির স্পোর্টস আছে, মুক্তা স্পোর্টস আছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কাপের দোকান। রক্ষীপুর স্পোর্টস হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে কাপ দেখতে পাচ্ছেন, অনেক ধরনের কাপ এখানে আপনার ডিসপ্লে করা হয়নি সবগুলো, আর অনেক কাপ হচ্ছে এখানে পেয়ে যাবেন। বিভিন্ন হচ্ছে ক্লাব টিম, ন্যাশনাল টিম, এছাড়া আপনার যদি আপনার নিজস্ব ডিজাইনের হচ্ছে আপনার জার্সিগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রিকেট ফুটবল সকল ধরনের জার্সি হচ্ছে আপনারা এই মার্কেটটিতে পেয়ে যাবেন, মাত্র 120 টাকা থেকে জার্সি শুরু। দেখতে পাচ্ছেন এই একটা দোকান আছে ক্লাসিক স্পোর্টস, এই দোকানটার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের জার্সি ফুটবলের কালেকশন রয়েছে, বিভিন্ন ধরনের ট্রাউজার পাবেন আপনারা এই মার্কেটটি। দেখতে পাচ্ছেন সকল ধরনের আপনাকে হচ্ছে ক্যারাম বোর্ড, ফুটবল, বিভিন্ন ধরনের ক্রিকেট বল, ক্রিকেট ব্যাট, ট্যাপ টেনিস বল, কাঠের বলের হচ্ছে আপনারা ব্যাট, এছাড়া আপনারা হচ্ছে কাঠের বল খেলার জন্য সম্পূর্ণ একটা সেট প্রয়োজন হয়, সেই সেটটা হচ্ছে আপনার এই মার্কেটে আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন। ম্যাক্সিমাম হচ্ছে জার্সি কালেকশনও আছে আপনার এই মার্কেটে বর্তমানে জার্সি কালেকশন, এছাড়া আপনার র্যাকেট আছে, র্যাকেটের সিজন আপনার এই মার্কেটে র্যাকেট পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের ফুটবলের জার্সি যেটা আমি দেখাচ্ছি প্রতিটা দোকানে আপনার জার্সি ট্রাউজারের কালেকশন রয়েছে, ফুটবলের বুট আছে, টাফ আছে, সিঙ্গার আছে, বলের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বারবার আমি দেখাচ্ছি লোকেশন দেওয়া আছে, এছাড়া আপনার কিছু কিছু ফোন নাম্বার দেওয়া থাকবে, ওই ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে লোকেশনটা জানিয়ে দেওয়া হবে অথবা আপনারা আপনাদের লোকেশনটা বললে আপনাদেরকে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মুক্তা খেলাঘর আছে, দেখতে পাচ্ছেন মুক্তা খেলাঘর এক, এছাড়া এ ধরনের আপনার অনেক দোকানদার রয়েছে বর্তমানে এই মার্কেটটিতে। 200-এর অধিক হচ্ছে আপনার দোকানও রয়েছে মার্কেটে, আপনার বাচ্চাদের শুরু করে অ্যাডাল্ট পর্যন্ত আপনার সকল ধরনের যে খেলাধুলার সামগ্রী প্রয়োজন হয়, ফুটবল, ক্রিকেট, র্যাকেট, এছাড়া আপনার হচ্ছে ভলিবল, হকি, এই সকল ধরনের সরঞ্জাম হচ্ছে আপনার মার্কেটে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই ব্রিজটা, এটা হচ্ছে আপনার হানি ফ্লাইওভার, এই হানি ফ্লাইওভার নিচের সাইডটা হচ্ছে সিটের সাইড থেকে আপনারা একটু সামনে আসলে হচ্ছে ঢাকা টেস্ট সেন্টার আপনারা পেয়ে যাবেন আপনারা, অথবা আপনার গুড়ি স্টেশনে এসে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে ঢাকা টেস্ট সেন্টারটা কোথায় তারা আপনাদেরকে দেখিয়ে দেবে। এছাড়া আপনার যদি চিনতে একদম অসুবিধা হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার গুগল ম্যাপ লিঙ্কটি ডিসক্রিপশন দেওয়া থাকবে, আপনার ম্যাপ লিঙ্কটি ফলো করে আপনারা এই সবটিতে আপনারা চলে আসতে পারেন। এখানে শুধু আপনার হচ্ছে পাইকারি এবং খুচরা দুইভাবে কিন্তু আপনার প্রোডাক্ট কিনতে পারবেন। এই একটা দোকান আছে দেখতে পাচ্ছেন মোহাম্মদ স্পোর্টস অ্যান্ড ফিটনেস, এই দোকানটাতে আপনি সকল ধরনের ফিটনেসের সামগ্রী আপনারা পেয়ে যাবেন। মুক্তা খেলাঘর আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্দার স্পোর্টস রয়েছে, দেখতে পাচ্ছেন জার্সি কালেকশন ফুটবলের কালেকশন রয়েছে, এটা নগর বাংলাদেশ স্পোর্টস রয়েছে, এটার মধ্যে আপনার জার্সি ফুটবলের সকল ধরনের কালেকশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইমন হুঁশিয়ারি অ্যান্ড গার্মেন্টস রয়েছে, এছাড়া আপনার এখানে কিন্তু আপনার ইস্তার হচ্ছে আপনার ইস্তার স্পোর্টস রয়েছে, সুমন স্পোর্টস আছে, এখানে মানিক স্পোর্টস রয়েছে, এ ধরনের কিন্তু অসংখ্য দোকানদার রয়েছে মার্কেটটিতে আপনার। দেখতে পাচ্ছেন সুমন স্পোর্টস বর্তমানে হচ্ছে আপনার ফুটবলের সিজন, প্রতিটা দোকানে আপনার হচ্ছে জার্সি কালেকশন দেখতে পাচ্ছেন, প্রতিটা সিজনে কিন্তু তাদের ডিসপ্লে চেঞ্জ হয়। ক্রিকেটের সিজন হচ্ছে আপনার ক্রিকেট পাবেন, ফুটবলের সিজন আপনার ফুটবল জার্সি পাবেন, এছাড়া আপনার বিভিন্ন হচ্ছে আপনার সিজন অনুযায়ী তাদের কালেকশনগুলো আপনার হচ্ছে মূলত চেঞ্জ হয়ে থাকে। আজকে এ পর্যন্তই দেখাবেন নতুন একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।